আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে ফের লং মার্চ শুরু করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক এ ইনসাফ। তবে আবার হামলার হুমকি থাকা সত্ত্বেও এতে যোগ দিতে যাচ্ছেন ইমরান খান। বাওয়ালপিন্ডিতে দলটির নেতাকর্মীরা ইমরান খানের অপেক্ষায়। সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করে পাকিস্তানের তেহরিক ইনসাফ, কিন্তু লং মার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন। এরপর এ পদক্ষেপ স্থগিত থাকলেও আবারও শুরু হয়েছেন। তবে আবারও হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও আগেই এই লং মার্চে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ক্রিকেটার।